সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি লেনদেন অধ্যায়ের তৃতীয় সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। এটি দু হাজার আঠারো সালের সিলেবাস অনুযায়ী মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইয়ের তিন নম্বর সৃজনশীল এবং আমার রচিত হিসাববিজ্ঞান ও ফিন্যান্স বইয়েরও তিন নম্বর সৃজনশীল তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি সৃজনশীলে চলে যাই লিগাল এইড নামে জনাব তাস আসফিয়া পয়লা মে দু হাজার তারিখে তার আইন ব্যবসা চালু করে প্রথম প্রথম মাসের লেনদেনগুলো নির্মরূপ এখানে একটি কথা না বললেই নয় উনি যে ব্যবসাটা শুরু করছে এটা হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানের অনেকগুলি ধরন হয় ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অর্থাৎ কোনো 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 প্রতিষ্ঠান যারা ক্রয় করে এবং বিক্রি করে অর্থাৎ নিজেদের কোনো পণ্য নাই যেমন ফর এক্সাম্পল মুদি দোকান তারা কি করে বিভিন্ন কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করে এবং সেই পণ্য আবার কাস্টমারের কাছে বিক্রয় করে দেয় আবার উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে যাদের কাজ হচ্ছে শুধু উৎপাদন করা আর কিছু প্রতিষ্ঠান আছে সেবামূলক প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান বলতে বোঝায় যে তারা কোনো কিছু বিক্রি করে না সেবা দেওয়ার মাধ্যমে আয় করে ফর এক্সাম্পল স্কুল কলেজ স্কুল কলেজগুলি কি করে আমরা কোনো স্কুলে স্কুলে কি পণ্য কিনতে যাই না আমরা কোনো পণ্য কিনতে যাই না আমরা যাই হচ্ছে সেবা নিতে তারাও আমাদের কাছে কোনো কিছু বিক্রি করে না তারা আমাদের সেবা দেওয়ার মাধ্যমে আয় করে থাকে তেমনি এই লিগাল এড একটি আইনি প্রতিষ্ঠান তো উনি কোনো কিছু বিক্রি করবে না এখানে অর্থাৎ এখানে কোনো বিক্রয় হিসাব আসবে না বিক্রয় হিসাব আসবে না তবে কি আসবে এখানে ওই বিক্রয়ের নামটা চেঞ্জ হয়ে চলে আসবে হচ্ছে সেবায় ওকে তো চলে যাই আমরা কোশ্চেনে পয়লা মে 2002 আইন পেশায় 1 লাখ টাকা বিনিয়োগ করা হলো অফিস ভাড়া পরিশোধ করা হলো 18000 টাকা ধারে সেবা সরঞ্জাম করা 40000 টাকা মক্কেলদের আইনি সেবা দা হলো 30000 টাকা অফিস কর্মচারীর বেতন পরিশোধ 10000 টাকা ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 35000 টাকা মক্কেলদের ধারে আইনি সেবা দা হলো 60000 টাকা বাকিতে কৃত সেবা সরঞ্জাম সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ করা হলো সেবা সরঞ্জাম এর অপরিশোধিত মূল্য क्वेश्चन কত বলা হয়েছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য সুতরাং আমরা কোশ্চেনটা পরেই বুঝতে পারছি যে কোনো একটা সম্পদ ক্রয় করা হয়েছিল সেই সম্পদে এবং সম্পদটা বাকিতে ক্রয় করা হয়েছিল এবং সেই বাকি ক্রয়ের ফলে যে কয় টাকা মানে এখনও পরিশোধ করা হয়নি সেই টাকার পরিমাণটা নির্ণয় করতে বলছে আর আমরা জানি পরিমাণ নির্ণয় করতে বললে আমরা তিন কলামের একটা ঘর করব তারিখ বিবরণ টাকা যেহেতু কোশ্চেনের তারিখ আছে আমরা সমাধানে চলে গেলাম তারিখ বিবরণ টাকা হেডলাইন দিলাম সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে আমাদের সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছিল কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমরা ক্রয় করেছিলাম ধারে এবং তিরিশ তারিখে আইসা সেই সেবা সরঞ্জামের মূল্য আমরা পরিশোধ করে দিয়েছিলাম দেখো কত পরিশোধ করছি তিরিশ হাজার তো কিনছিলাম চল্লিশ হাজার পরিশোধ করছি তিরিশ তাহলে অপরিশোধিত থাকলো কত দশ হাজার এই থেকে চল্লিশ বাদ দিয়ে দশ হাজার টাকা অপরিশোধিত মূল্য এখানে আমরা নোট দিয়ে আমাদের বই একটা দিয়ে দিয়েছি নোট অপরিশোধিত মূল্য অর্থাৎ বাকিতে ক্রয়কৃত মূল্য এবং অপরিশো পরিশোধকৃত অর্থ এই যে বাকিতে ক্রয় করছিলাম হচ্ছে চল্লিশ হাজার মাইনাস অপরিশোধিত অর্থ তিরিশ হাজার মাইনাস পরিশোধিত অর্থ তিরিশ হাজার আর তাহলে অপরিশোধিত রইল হচ্ছে দশ হাজার টাকা ওকে তারপরে মে মাসের তাপসিয়া সত্তাধিকারী পরিমাণ দেখো সত্তাধিকারী পরিমাণ নির্ণয়ের নির্ণয়ের একটা সরাসরি সূত্রই আছে আমরা এখানে মনে রাখার জন্য তোমাদের সুবিধার্থে দিয়ে দিছি দিচ্ছি নির্ণয়ের সূত্র হচ্ছে মূলধন যোগ আয় মাইনাস মাইনাস উত্তোলন অর্থাৎ মূলধনের সাথে সকল প্রকার আয়গুলি যোগ করব ব্যয়গুলি বাদ দিব আর উত্তোলন থাকলে বাদ দিব এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই মালিকানা সত্যতে দুই শ্রেণীর হিসাব লিপিবদ্ধ হবে না সেটা কি সম্পদ আর দায় মালিকানা সত্ত্বে আসবে না আসবে শুধু মূলধন আয় ব্যয় আর উত্তোলন ওকে আমাদের যেহেতু আইন পেশা বিনিয়োগ করা হলো এটা হচ্ছে মূলধন তাহলে প্রথমে কি হবে মূলধন এই যে আইন পেশা বিনিয়োগ মূলধন তারপরে হচ্ছে অফিস ভাড়া পরিশোধ করা হলো ভাড়াটা হচ্ছে ব্যয় ভাড়াটা কি ব্যয় আর সূত্রে যেহেতু দেওয়া আছে ব্যয় কি হবে বিয়োগ হবে এই যে আমরা ব্যয়টা বাদ দিয়ে দিয়েছি এরপর হচ্ছে বারো তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো এই ধারে সেবা সরঞ্জাম ক্রয় এটা আসবে না কেন আসবে না এবার একটু বলি ধারে সম্পদ কিনছি সম্পদ যেহেতু সেবা সরঞ্জাম একটা সম্পদ সম্পদ আসবে না কারণ এই দেখো সূত্রের মধ্যে সম্পদ নাই যেহেতু সম্পদ আসবে না এটা আসবে এবং এটার আরেকটা পক্ষ হচ্ছে যেহেতু ধারে ক্রয় করছে সেটা হচ্ছে কি পাওনাদার আর পাণাদারটা হচ্ছে কি দায় দেখো আমাদের এই মালিকানা সত্যের সূত্রতে দায়ও নেই দায়ও এই কারণে এই লেনদেনটার দুইটা পক্ষ একটা পক্ষ সম্পদ এবং দায় এই কোনোটাই কারণে দায় লিপিবদ্ধ হবে না মালিকানা সত্ত্বে ওকে মক্কেলদের নগদ আইনি সেবা দেওয়া হলো যেহেতু নগদের সেবা দেওয়া হয়েছে নগদ টাকার সম্পদ বৃদ্ধি পাইছে কিন্তু সম্পদ তো আসবে না কিন্তু সেবা এটা তো আয় সেবা এটা যেহেতু আয় এই কারণে আয় আসবে এই সেবা এটা আয় আর আয় হয় যোগ হয় এই কারণে সেবা এখানে যোগ হয়েছে ওকে ষোলো তারিখ অফিস কর্মচারীর বেতন পরিষদ অফিস কর্মচারীর বেতন বেতনটা হচ্ছে একটা ব্যয় আর ব্যয় কি হয় বিয়োগ হয় তাহলে এই যে ব্যয় কিভাবে বিয়োগ হয় আমরা জানলাম এই যে দেখো এই সূত্রটা শুধু তোমাদের মনে রাখার জন্য দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এটা পরীক্ষার খাতায় লিখবে না এই যে বেতনটা হচ্ছে ব্যয় ব্যয় বাদ দিলাম ওকে তারপরে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ব্যাংক থেকে ঋণ নিলে এটা হচ্ছে দায় দায় লিপিবদ্ধ হবে না আমরা আগেই জানি সম্পদ আর দায় মালিকানা সত্ত্বে লিপিবদ্ধ হবে না মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো যেহেতু সেবা দেওয়া হয়েছে সেবা এটা আয় এই কারণে সেবা এটা যোগ হবে যোগ করে দিলাম কারণ সেবায় হচ্ছে কি আয় এই যে আমরা সূত্রে দিয়ে দিচ্ছি আয় যোগ হবে ওকে মেয়ে তারপরে হচ্ছে বাকিতে কৃত সরঞ্জামের মূল্য পরিশোধ এটা আসবে না কেন আসবে না এবার বলি বাকিতে সরঞ্জামের মূল্য পরিশোধ করার ফলে নগদ টাকা কমে গেছে আর নগদ টাকাটা সম্পদ আর সম্পদ করছি দায় দায় কমে গেছে হিসাবেও মালিকানা আসবে না এই যে দায় নেই এই কারণে এটা আসবে না এগুলো সব যোগ বেগ করে আমরা মালিকানা সত্ত্বে পরিমাণে নির্ণয় করে দিলাম এরপর হচ্ছে গ মে মাসের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও হিসাব সমীকরণের প্রভাব দেখো হিসাব সমীকরণের প্রভাব হলে তোমরা কোন সূত্রটা অনুসরণ করবে সেটা আমি বলে দিচ্ছি দেখো হিসাব সরঞ্জামের দেখো এই হিসাব সমীকরণের প্রভাব এই যে প্রভাব দেখো এই যে এই ছকটা হবে সরি সরি এটা না লেনদেনের উপরে সমীকরণের প্রভাব সমীকরণের উপরে লেনদেন রাজবিধি রাজবিধি দেখালে এই যে এই ছকটা হবে যেহেতু প্রভাব দেখাতে বলছে সেহেতু এটা এই ছকটা হবে আমরা করলাম মেয়ের দুই তারিখ আইন পেশায় বিনিয়োগ করলেন তাহলে এটা হচ্ছে নগদান হিসাব আর হচ্ছে মূলধন হিসাব এখানে আমার নগদান হিসাব মূলধন হিসাব নগদ টাকা হচ্ছে সম্পদ সম্পদ বাড়ছে এই বৃদ্ধি আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্বের সমীকরণ হচ্ছে ই ই বৃদ্ধি তারপর হচ্ছে চার অফিস ভাড়া পরিশোধ করা হলো এটা হচ্ছে ভাড়া হিসাব নগদান হিসাব ভাড়াটা হচ্ছে ব্যয় ব্যয়ের জন্য সমীকরণ হচ্ছে ই রাশ আর নগদ টাকা কমে গেছে নগদ টাকা হচ্ছে সম্পদ নগদ টাকা কমে যাওয়ায় সম্পদ হ্রাস পেয়েছে এই কারণে হচ্ছে এরাস ওকে এরপর হচ্ছে আট আট তারিখ ধারের সরঞ্জাম ক্রয় করা হলো ধারের সরঞ্জাম ক্রয় করছে সরঞ্জাম বৃদ্ধি পাইছে সরঞ্জাম হচ্ছে সম্পদ আর ধারে ক্রয় করার ফলে পদেও বা পাওনাদার পদেও বা পাওনাদার হচ্ছে দায় দায়ের সমীকরণ হচ্ছে এল তারপরে হচ্ছে বারো তারিখ মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো নগদে তাহলে নগদান হিসাব ডেবিট আর সেবা হিসাব এখানে ডেবিট ক্রেডিট লেখা যাবে না শুধু হিসাব লিখবো নগদান হিসাব আর সেবা হিসাব নগদান হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এই আর সেবা হচ্ছে ইবিজি ষোলো তারপরে হচ্ছে অফিস কর্মচারীর বেতন পরিষদ বেতনটা হচ্ছে ব্যয় তাহলে বেতন হিসাব আর হচ্ছে নগদান হিসাব আর ব্যয় বৃদ্ধি পেলে ই হ্রাস হয় আর নগদ টাকা যেহেতু চলে গেছে নগদ সম্পদ এ হ্রাস ওকে পঁচিশ তারপর হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ ব্যাংক থেকে ঋণ নেওয়া হল নগদান হিসাব আর হবে ব্যাংক ঋণ হিসাব নগদান হিসাব সম্পদ বৃদ্ধি পেয়েছে এই কারণে নগদ টাকা সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবিধি আর ব্যাংক ঋণ হচ্ছে দায় দায় বৃদ্ধি পাইলে অ্যাল তারপরে সাতাইশ তারিখ সাতাইশ সাতাইশ তারিখ মক্কেলদের ধারায়নি সেবা দেওয়া হলো তাহলে প্রাপ্য হিসাব ডেবিট আর সেবায় ক্রেডিট প্রাপ্য হিসাবটা সম্পদ প্রাপ্য হিসাবে আরেকটা নাম হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ সম্পদের সমীকরণ হচ্ছে এ সম্পদ বৃদ্ধি অর্থাৎ এ বৃদ্ধি আর সেবা এটা হচ্ছে ই বৃদ্ধি তারপরে হচ্ছে তারিখ বাকিতে সেবা মূল্য পরিশোধ তাহলে পদো হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট পদ হিসাব ডেবিট ডেবিট ক্রেডিট লেখা যাবে না প্রদো হিসাব লিখতে হবে শুধু তাহলে প্রদ হিসাব রাশ হয়েছে আর হ্রাস পেয়ে এল রাস কারণ পাওনাদারকে টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে এই কারণে অ্যাল রাশ আর নগদ টাকা চলে গেছে নগদ টাকা হচ্ছে সম্পদ নগদান হিসাব সম্পদ এই কারণে এরাস এই তিন নম্বর সৃজনশীল শেষ আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের অন্যান্য অধ্যায়ে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবে আমরা তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ হচ্ছে স্কুল অফ কমার্স আমাদের ইউটিউব চ্যানেল স্কুল অফ কমার্স ধন্যবাদ সবাইকে